हेलो बंधुरा अस्सलाम वालेकुम कैफा लुका माइसेल्फ रुबेल खान वेलकम टू माय यूट्यूब चैनल आरके ब्लॉग्स। बंधुरा आज के चले आस बंगबंधु नैशनल स्टेडियम एखे एक दोकान एक शॉप देखते किचन विभिन्न आइटेम एखे पाव जाए तो देखते चूला शुरू कर अपनर किचन हुड आछे पिछने ऊपर किचन हुड एगुलो अपनार चूलार गरम हावाटा बाहरे बेर कर देवे पाइपर माध्यमे। तो एगुलोर प्राइस एगुलोर स्पेसिफिकेशन सम्पर्के आज के आपनादेरके आईडिया दिब। तो कथा ना बाड़िए चलुन शुरू करा जाक। शॉप नंबर 21 बंगबंधु नैशनल स्टेडियम मार्केट। ये शॉपे कर्मरत आछे एक बड़ो भाई, भाईर नाम मोहम्मद बाबुल। मोहम्मद बाबुल भाई एखाने विभिन्न चूला देखते पाच्छे आमी, एगुलो एखाने जे चूलाटा आछे एटा कीसेर तैरी भाई? एटा स्टीलेर तैरी। आच्छा, एटा की स्टीलेर? आर ए जे चूला दिया गुलो पितलेर बानार, बानारगुलो पितलेर हबे। बानारगुलो पितलेर ना? हां पितलेर बानार। এগুলা সুবিধা আছে, এগুলা পিতলের বানানোগুলো অনেক দিন লাস্টিং করে, অনেক দিন লাস্টিং করে, ভিতরে কোনো পানি যাওয়ার কোনো স্কুপ নাই। এরপরে জিগগুলো আছে, একটা ডাইসের উপরে কোনো জয়েন্ট করা নাই। এরপরে আপনার আছে গ্যাস সুইচ, সুইচগুলো দেখি। আর সুইচগুলো এসে অটো যাতা দিলে আপনারা আই স্পার্ক করবে, মোচড় দিলে আগুন ধরবে। আচ্ছা, স্পার্ক করবে যাতা দিলে না, আর মোচড় দিলে এটা আগুন বাড়ানো কমানো যাবে। আচ্ছা, তারপরে আছে আপনার গ্রেনাইট পাথরের এটা। আচ্ছা, এটা পাথরের তিন চুলার এটা একই সিস্টেম, এগুলো পিতলের বানানো সব। আচ্ছা, এগুলো বানানোগুলো পিতলের খুব সুন্দর, অনেক দিন লাস্টিং করে। আর এগুলাই আপনার এটা তিন চুলার মনে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন চুলার এখানে আছে গ্রেনাইট পাথরের। গ্রেনাইট পাথর, এটা গ্রেনাইট পাথর না? এটা তো গরম তাপে এটা ফাটবে না? গরম তাপে এটা কিচ্ছু হবে না। কত ডিগ্রি পর্যন্ত এটা ইয়া? এটা আপনার অনেক ডিগ্রি পর্যন্ত চলবে, কিন্তু এটা ফাটার আগুনের তাপে কখনো ফাটবে না। ফাটবে এটা যদি আপনি কোনো জল তো দিয়া বা লোহা দিয়া বাড়িতে দিয়ে দেয় তাইলে হয়তো ফাটবে, এছাড়া ফাটবে না। আচ্ছা, আগুনের তাপে ফাটবে। তো এটা যে সুইচ দেখতে পাচ্ছেন এখানে, এটা পিতলে ইয়া স্টিলের সুইচগুলো, স্টিলে এটা কোনো ফাটবে না, ফাটবে না। আচ্ছা, খোলা যাবে, সমস্যা নাই। আচ্ছা, খোলা যাবে, ঠিক আছে। তো এখানে আপনাদের কত টাকা থেকে আপনার চুলা পাওয়া যায়? আমার এখানে আপনি নিম্ন তো 10000 টাকা থেকে আপনার চুলা 22000 থেকে 25000 25000 টাকার মধ্যে আছে না? আচ্ছা, তারপর আরেকটা দেখি চুলা, এখানে দুইটা স্টোভের দেখতে পাচ্ছি চুলা, এটাও তো মনে সেম এটা। হ্যাঁ, গ্রেনাইট পাথরে এটা যে ডাবল চুলা, দুই চুলা গ্রেনাইট পাথর, একই সিস্টেম, একই সবকিছু। এরপরে আপনার এটাও গ্রেনাইটের, এখানে জিগগুলো আছে, এই যে পিতলের ইয়াগুলা, আর এখানে এক্সট্রা সেন্সর দেওয়া আছে, এটা
এটা যদি আপনি পাতের মার করে আগুনটা নিভা যায় তাহলে এই ক্ষেত্রে আপনি এই সেন্সরটা কাজ করে কি গ্যাসটা অফ করে দিবে, গ্যাসটা অটোমেটিক অফ করে দিবে না? আচ্ছা, অনেকদিন লাস্টিং করবে এগুলো, আমাদের ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স ওয়ারেন্টি সবগুলোই? হোম সার্ভিস, হ্যাঁ হোম সার্ভিস না, হোম সার্ভিস আপনি বাসায় ইনস্টল করে দিয়ে আসবেন, কোনো সমস্যা হলে বাসায় দিয়ে আসবেন। আচ্ছা, এইটাও আপনার গ্লাসের? আচ্ছা, এটাও গ্লাস? এইটাও গ্লাসের, এইটাও আপনি চায়না সিম্বল, এগুলো সবই আপনার পিতলের কানাগুলো, সব পিতলের, পিতলের পিতলের গুলো মানে আগুনে পড়ে না সহজে, অনেক প্রসেস করা যায়। আচ্ছা, আর মজবুতও বেশি? এটাও গ্লাসের, গ্লাস সব স্টিলের, এগুলো কখনো ভাঙবে না, ফাটবে না। আচ্ছা, নবগুলো সব স্টিলের। আর এগুলি তো পানি ঢোকার না, পানি সিস্টেম নাই, ঢোকার কোনো সিস্টেমই নাই। আচ্ছা, এই যে এটাও আপনার একটা সেন্সর দেওয়া আছে, সেন্সর দেওয়া, এই যে একটা সেন্সর দেওয়া আছে, এটা আগুনটা নিভে গেলে এটা ক্ষেত্রে আপনার গ্যাসটা অফ করে দেবে, গ্যাসটা অফ করে দেবে অটোমেটিক। আচ্ছা, তো চুলাও এখন ডিজিটাল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপরে এখানেও সুন্দর একটা গ্লাস, এটা বিগ চুলা, এটা হচ্ছে সবচেয়ে বড় চুলা, অনেকে অনেক সময় বড় চুলা নিতে চায়, সাইজটা বড়। আচ্ছা, এটা বড় বড় পাতিল পছন্দ যায়, একটা পাতিল আপনি এক সাইডে আপনি 30-40 কেজি করে দেন, কোনো সমস্যা না, বড় বড় পাতিল বসা যাবে না, গ্লাসের 10 mm গ্লাস। আচ্ছা, গ্লাস এগুলো কখনো ফাটবে না, লাগবে না। আচ্ছা, ব্র্যান্ডটা তো, হ্যাঁ ক্যালভিয়েটর, এটা নাম করা ব্র্যান্ড। তারপরে এখানে 5টা স্টোভের দেখছি, রেস্টন কোম্পানি আছে, এটা 5 পাউন্ডের চুলা, স্টিলের, এই চুলাটা খুবই ভালো, সব স্টিল, এখানে কোনো সমস্যা নেই, সব স্টিল না, সব স্টিল দেখতে পাচ্ছেন বন্ধুরা, একসাথে 5টা কাজ করতে পারবেন আপনি, 5টা চুলা একসাথে রান্না করা যাবে। আচ্ছা, তো এখানে আর একটা দেখতে পাচ্ছি, এটা অনেক সুন্দর ডিজাইন, এটা হচ্ছে কুরবানা, 4টা চুলা এটা। আচ্ছা, এটা আপনি চায়না অ্যাসেম্বল, চায়না অ্যাসেম্বল না, চায়না অ্যাসেম্বল। আচ্ছা, এগুলোর দাম একটু ওগুলোর থেকে বেশি হবে, দাম এটা আপনার দাম পড়ে আপনার 20,000 টাকা। আচ্ছা, এগুলো আর কি একটু বেশি পড়বে, যেগুলি 20,000, 22,000, 25,000, আমি 10,000 টাকার থেকে আমার উপরে 25,000 টাকা কিন্তু চুলা আছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো আপনার যেগুলো একটু প্রিমিয়াম সেগুলো একটু দাম বেশি। অনেক সুন্দর চুলা দেখতে পাচ্ছেন, এটা সেন্সর আছে? কিচেন হুড, এগুলো আপনি চুলার উপরে কিচেন রুমে রাখতে পারেন। আচ্ছা, এগুলোর কাজ কি ভাই? এগুলোর কাজ হলো আপনার কিচেন রুমটা আপনার কুলিং করে রাখে, যত ধোঁয়া, তেল কাস্টার, তেলের গন্ধ, বাগারের গন্ধ, এগুলো সব গরম যে হাওয়াটা, গরম হাওয়াটা সব আপনার পাইপের মাধ্যমে বাইরে চলে যায়। আচ্ছা, কিচেন রুমটা একদম, এগুলো এগুলো কত করে, কত থেকে শুরু? এগুলা এগুলা ভিতরে আপনার এই এখানে কুলিং চাইতে আছে 55,000 থেকে 45,000 টাকা পর্যন্ত। আচ্ছা, বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন রেঞ্জের আছে, আবার আপনার কমার্শিয়াল আছে, ওই যে কমার্শিয়ালে একটা চুলা আছে, এই কমার্শিয়াল দেখতে পাচ্ছেন, এটা পরে আপনার, এটা তো বিভিন্ন রেস্টুরেন্টে থাকে, রেস্টুরেন্টের জন্য এটা আপনার পরে আপনার 3,60,000 টাকা। আচ্ছা, এটা তো হিউজ পরিমাণ প্রাইস, এই পরে আপনার এগুলো চলে, এগুলো সব বাসাবাড়ি। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিচেন হুড যেগুলিকে বলে, এগুলো গরম হাওয়াটা বের করে দিবে, দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে বাইরে বের করে দিবে, এগুলো অনেক উপকারী। এরপরে যে একটা চুলা আছে আপনার, এখানে চুলা আছে, চুলার সাথে আপনার কিচেন হুড আছে, সাথে অ্যাটাচ করা, অ্যাটাচ করা, আর নিচে ডয়ারে আছে, এটা আছে আপনার ওয়ারমার, ওয়ারমার, এটা দিয়ে আপনার খাবারটা গরম রাখা যায়, ওয়ারমার, ওয়ারমার, যেটা আপনি ওয়ারমার আপনার খাবারটা আবার গরম রাখে, একে তিন, একে একের ভিতর তিন না, খাবারও গরম রাখা যাবে, তারপর কিচেন হুডও আছে, আবার কিচেন হুড আছে, কিচেন হুডটাও দেখায় দেই, এখানে কিচেনে পাইপের সিস্টেম আছে, পাইপ দিয়ে বাইরে চলে যাবে। আচ্ছা, পাইপ দিয়ে বাইরে চলে যাবে, আর দুইটা চুলা এটা? হ্যাঁ, দুইটা চুলা। আচ্ছা ঠিক আছে, তারপর এই পাশে আরো আছে কিচেন হুড, এগুলো আছে, এগুলো একটা রেঞ্জের ভিতর, এগুলো মানে ডিজিটাল নাকি? এগুলো ডিজিটাল, টাচে হবে, আবার হাতের ইশারা হবে, যেটা হাতের ইশারা হবে, হাতের ইশারা অফ হবে, অন হবে, হাতের ইশারা এটা হবে, টাচে হবে, এগুলো রেঞ্জের ভিতর আছে, এগুলো আপনার আমার কাছে 12-13 হাজার টাকার থেকে আপনার 25,000 টাকা দামে কিন্তু কাজ। আচ্ছা, কাস্টমার যারা নিতে চায়
তারা কি করবে? তারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি ছবি দেখাইতে পারবেন? হ্যাঁ ছবি দেখাতে। তো তখন আপনি দামটা বইলা দিবেন, কোনটার কি দাম, কত দাম? এগুলো বিভিন্ন দামের আছে। আপনি এখানে 13,000 থেকে আমার এখানে 22,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, স্পেসিফিক দামটা বললো না, কারণ হলো অনেক সমস্যা দেখা যায়, অনেক কাস্টমার অনেক প্রবলেম করে, অথবা অনেক দোকানদারও প্রবলেম করে আশেপাশের। সেক্ষেত্রে দামটা আপনারা এই যে ভাইয়ের নাম্বারটা থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটাতে আপনি ছবিটা স্ক্রিনশট দিয়ে দিবেন, অথবা ভাইয়ের কাছে দেখতে চাবেন, ভাই আপনাদেরকে ছবি তুলে দেখাবে এবং প্রাইসটাও বলে দিবে, ঠিক আছে? তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাকে নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ভাইয়ের দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা, ইমো নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওইখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা চুলার এবং কিচেন হুডের প্রাইস সম্পর্কে জানতে পারবেন, আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, বাই।